নমস্কার বন্ধুরা, আমি অজয় কুমার দত্ত, রেইকি ক্রিস্টাল এবং করোনা রেজিস্টার্ড মাস্টার টিচার। আজকে আলোচনা করব জিবু সিম্বল নিয়ে। জিবু সিম্বলের মধ্যে একটি হচ্ছে আনা সিম্বল, যার আরেকটি নাম হচ্ছে আহ না। তো আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছিল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে জিবু সিম্বল নিয়ে যদি আমি কিছু ভিডিও দিই। তো আজ থেকে শুরু করলাম জিবু সিম্বল এপিসোড। প্রথম দিন আজকে জিবু সিম্বলের উপর প্রসপারিটি নিয়ে দিচ্ছি। প্রসপারিটি অর্থে যা বলা হয় যে, আগে বলে নিই যে জিবু সিম্বলটা কি, জিবু সিম্বল কিন্তু রেইকির মতো অ্যাটেনমেন্ট আপনাকে নিতে হবে না, অ্যাটেনমেন্ট ছাড়াই কিন্তু আপনার কাজ হবে। যে কেউ ইউজ করতে পারেন এটা, যারা রেইকি শিখেছেন বা করেননি, প্রত্যেকের জন্য সমান হবে। এখন এই যে সিম্বলটা, এই সিম্বলটা যখন আঁকবেন তখন আপনি ইউজ করবেন গ্রিন কালারের পেন বা মার্কার বা স্কেচ পেন। এবং যদি গ্রিন কালার দিয়ে সম্ভব না হয় আঁকা, তখন আপনি অন্য কোনো কালারের পেন ইউজ করতে পারেন। তবে গ্রিন কালার দিয়ে করলে সবথেকে এর পাওয়ারটা বা বেনিফিটটা সবথেকে বেশি পাওয়া যায়। আর যে এর কাজ কী, প্রসপারিটি বুঝতে পারছেন, এটা অর্থের সঙ্গে সম্পর্কিত, সম্পদের সঙ্গে। কিন্তু শুধু যদি আমি এটা প্রসপারিটি সিম্বল বলি তাহলে কিন্তু এটাকে সংকীর্ণ অর্থে প্রকাশ করা হয়। এর ব্যাপক অর্থে যে ব্যবহার ক্ষমতা সেটা ইন্ডিকেট করছে আপনার হেলদি লাইফকে, ইন্ডিকেট করছে আপনার ওয়েলদি লাইফকে, আপনার রিচুয়াল লাইফকে, পড়াশোনা, স্টাডিজ, জব এবং ফ্রেন্ডশিপ বা বন্ডিং যে কোনো ক্ষেত্রে দুর্দান্তভাবে আপনাকে হেল্প করে থাকে আমাদের এই জিবু সিম্বল। এই জিবু সিম্বল যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি কীভাবে করবেন, আপনি এটাকে যখন আমি আঁকাটা কী করে করবেন শেষে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখুন ভিডিওটি, আঁকার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু কীভাবে ব্যবহার করবেন, আপনি এটিকে কোনো কাগজে এঁকে ব্যবহার করতে পারেন, করে আপনার দেয়ালে, আপনার দরজার সামনে রাখতে পারেন, আপনি আপনার মানিব্যাগে রাখতে পারেন এঁকে মানিব্যাগের উপরে, অথবা আপনার ঘরের দেয়ালে, বা আপনি কোনো স্টিকার করে সেটাকে পুরোপুরি ল্যামিনেশন করে রাখতে পারেন সঙ্গে, আপনি যে খাবার খাচ্ছেন, যে জল রাখেন যে গ্লাসে বা যে জলের বোতল, সেই বোতলের গায়েও আপনি মার্কার পেন দিয়ে লিখে রাখতে পারেন, এঁকে রাখতে পারেন। যত বেশি আপনি এটাকে ইউজ করবেন তত বেশি আপনি লাভবান হবেন, এবং এর কার্যকারিতা আপনি মাত্র 7 থেকে 10 দিনেই বুঝতে পারবেন যে এটা কীভাবে কাজ করছে আপনার সঙ্গে। তো এটাকে যখন আপনি ব্যবহার করছেন, এই যে এত পাওয়ারফুল একটা সিম্বল, এটাকে আপনি আপনার শরীরের যে কোনো অংশে আপনি লিখে রাখতে পারেন। সব থেকে ভালো হয় আপনার ডান দিকে বা বাঁ দিকে, আপনি বাঁ দিকে লিখে রাখতে পারেন সাধারণত, তবে আপনি শরীরের অন্য যে কোনো জায়গায় আপনি এটা লিখে রাখতে পারেন মার্কার পেন দিয়ে। গ্রিন কালার হলে বেশি ভালো হয়, এটা বলে দিলাম। তো এই সিম্বলটি আঁকবেন কী করে, তার পদ্ধতিটা দেখানোর আগে আর একটা কথা বলে নিই আপনাদের, যে আপনারা যখন এটা ইউজ করছেন তখন আপনারা শুধু এটা মনে রাখবেন যে আপনার মধ্যে যে ব্লকেজগুলো আছে, অর্থনৈতিক বাধা, সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে, আপনার পেশাগত দিক থেকে অন্য যে কোনো পেশার মতো থাকেন বা আছেন, সেদিক থেকে হতে পারে আপনি হয়তো প্রাইভেট টিউশন করছেন, বা আপনি একজন আর্টিস্ট, বা আপনি মানে সঙ্গীত, গান বাজনা, যে কোনো জগতে জগতের সাথে যুক্ত থাকতে পারেন, যে কোনো পেশাগত ক্ষেত্রে আপনি এটিকে ইউজ করতে পারবেন। এমনকি আপনার যে ক্যাশ বাক্স আছে সেই ক্যাশ বাক্সের ওপরেও আপনি এটা এঁকে রাখতে পারেন, ক্যাশ বাক্সের ভিতরে কোনো কাগজে এটাকে এঁকে ভিতরে রেখে দিতে পারেন। যারা রেইকি জানেন, রেইকি সিম্বলের ব্যবহার জানেন, তারা রেইকি সিম্বল দিয়ে একে চার্জ করে নিতে পারেন। কীভাবে চার্জ করানো হয় সেটা আপনাদের সেকেন্ড ডিগ্রিতেও শিখিয়ে দেওয়া হয়। যারা মাস্টার্স করেছেন রেইকিতে তারাও তাদের সিম্বলগুলোকে একসঙ্গে এতে ইউজ করে একে শক্তিশালী হিলিং করেও আপনি এটাকে ইউজ করতে পারেন, দুর্দান্ত ফল পেতে পারেন এতে। এমনকি আপনারা যে গলার লকেট দেখবেন, এখন লকেটও পাওয়া যায় ক্রিস্টালের, সেই ক্রিস্টাল যদি পেয়ে থাকেন এই আনা সিম্বলের ওপর আঁকা রয়েছে সিম্বল ওই কোনো ক্রিস্টালের মধ্যে, সেটা যদি লকেটে আপনি হিসেবে ধারণ করেন, বা ব্রেসলেট, তাতেও কিন্তু আপনি সমান বেনিফিটই পাবেন। তবে যত বেশি আপনি ইউজ করতে পারবেন তত বেশি আপনার এতে
লাভবান হবেন। ধরুন আপনি স্নান করতে গেছেন, স্নানের যে জলটা ইউজ করছেন, এক মগ জল নিলেন বা এক বালতি জল নিলেন, তাতে আপনি সিম্বলটা ঠিক যেভাবে দেখানো হবে সেইভাবে আপনি ড্র বা অঙ্কন করলেন। করে যদি সেই জল দিয়ে স্নানের সময় জাস্ট আপনাকে ইমাজিন করতে হবে যে আপনি আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভিটিকে অপসারিত করেছেন, সমস্ত রকম নেগেটিভিটি চলে গেছে, আপনার ব্লকেজগুলো কেটে গেছে এবং আপনি একজন সত্যি সমৃদ্ধবান মানুষ, আপনার কোনো কিছুর অভাব নেই, আপনি দারুণ আছেন, আপনি সম্পূর্ণ সব দিক থেকে আপনি ওয়েলদি, প্রসপারিটি আপনার জীবনে ভরপুর হয়ে রয়েছে। আপনি এটা করতে থাকুন কন্টিনিউয়াসলি, 7 দিন 8 দিন 10 দিন করতে করতে যতদিন করবেন তত দেখবেন আপনার চারিদিক থেকে একটা সুন্দর অর্থনৈতিক যোগাযোগ এর বাতাবরণ তৈরি হচ্ছে এবং আপনি ভালো সাড়া পাচ্ছেন, ভালো পজিটিভিটি পাচ্ছেন, ভালো ইনকাম বাড়ছে। যত দিন করতে থাকবেন, সারা বছরই করতে পারেন, দুর্দান্ত ফল পাবেন। আপনার শরীরে শুধু একেও নিতে পারেন কোনো কিছু না দিয়ে, রোজ ইউজ করার সময় বা আপনি বেরোচ্ছেন আপনি এটাকে ইউজ করে নিজের মধ্যে নিলেন, আপনি যেখানে যাচ্ছেন সামনে একে বেরোলেন, একই কাজ হবে, দারুণ কাজ করেন। তো আসুন দেখিয়ে দিই যে এটাকে কী করে আঁকতে হবে, যেভাবে দিলাম সেইভাবে করবেন। আর যদি না আঁকেন, যদি একবারে কাগজে এঁকে রাখলেন সেটাকেও আপনি সরাসরি ইউজ করতে পারেন, ঠিক আছে? জিবু সিম বল, কিউ সিম বল আনা, কি বলেছিলাম যে আনা শেখাবো, কিভাবে করতে হয় এই কিভাবে আঁকবেন, ঠিক একবারের প্রচেষ্টায় এই এর নাম হচ্ছে ANA আনা, এটি প্রসপারিটি জন্য করা হয়, ড্রয়িং করা যায়। এর কালার হচ্ছে গ্রিন, সবুজ। তো বন্ধু, আজ আর নয়, এরপর আবার আমি পরপর দেবো আরও অনেকগুলো জীব সিম্বল এবার আপনাদের দেবো। মানে যেমন দিলাম মানির উপরে, মানে প্রসপারিটির উপরে, এরপর লাভ নিয়ে দেব, আপনার হিরিং সিম্বল দিয়ে দেব, হ্যাঁ, রিলেশনশিপ গত বাস্তুদোষ সংক্রান্ত কোনো যে সিম্বলগুলো আছে, প্রচুর প্রচুর সিম্বল রয়েছে, তার মধ্যে যেগুলো খুব সচরাচর কাজে লাগে আপনাদের সবসময় সেরকম সিম্বলগুলো আমি পরপর এপিসোডগুলি দিতে থাকবো। আপনারা যারা নতুন আছেন তারাও ব্যবহার করুন এগুলো, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। আমার চ্যানেলের প্রত্যেকটি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে অ্যাক্টিভেট করুন, লাইক করুন, শেয়ার করুন।